তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে পিটিআই এর কর্মী সমর্থকেরা। বিক্ষোভ থেকে পিটিআই এর 19 জন কর্মীকে আটক করেছে করাচি পুলিশ। এর আগে শনিবার তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানকে 3 বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে 5 বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। রায়ের পর তাৎক্ষণিকভাবে বাসভবন থেকে ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার আগে এক ভিডিও বার্তায় কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান তিনি। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার দল পিটিআই প্রধানের পদ হারাবেন। দেশটির সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জুলফিকার আহমেদ ভুট্টো একথা জানিয়েছেন। এর আগে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে দোষী সাব্যস্ত করার পর পিটিআই এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। এতে বলা হয়, একজন ব্যক্তি যিনি সাংবিধানিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। এবার সেই আবেদনের কারণেই দলীয় পদ হারাবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আয়াত, এশিয়ান টেলিভিশন।